মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা মায়ার জঞ্জাল। সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায়চৌধুরী। এর মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। বিস্তারিত অনামিকা তিথি রিপোর্টে। সোমার স্বামী ও তার একমাত্র সন্তানকে নিয়ে অসহায় সংসার। স্বামী বেকার, এই কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় সোমা। কাজটা ছাড়ো। আর এই সোমা চরিত্রে অনেকদিন পর মায়ার জঞ্জালে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে, যেখানে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বিরাট বড় বৈজ্ঞানিক, তার নাম স্টিফেন হকিং। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে মায়ার জঞ্জাল পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায়চৌধুরী। সম্প্রতি কলকাতার বইমেলায় মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটির ইংরেজি নাম ডেব্রি অব ডিজায়ার। সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, বাত্র বসু, চান্দ্রী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়, সোহেল রানা সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম আহমেদ। নেওয়া যায়, ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। চলচ্চিত্রটি ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে জিতে নিয়েছে পুরস্কার। আগামী 24 ফেব্রুয়ারি দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। কলকাতা ঘোরানোর নাম করে নিয়ে এসে বেঁচে দিল। রাত ভর এসি চালা কর। অনামিকা তিথি, দেশ বিনোদন। সব বাবুগিরি তোমরা নিকল যায়।